বলতেছিলাম, দোয়ার বিষয়টি পরে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আজকে আমাদের মাদানিয়ার হযরত আসছেন, হযরত কিছু বয়ান করবেন, দোয়া করবেন। শারীরিক একটু অসুস্থতা, এই কারণে পরিবেশ করার জন্য সামান্য সময় নিয়ে আমি আপনাদের সামনে বসছি। মুরব্বীরা কাউকে কোন দোষের কথা আলোচনা করেন না, দেখতে থাকেন আলোচনা করেন না। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, যে মুরব্বীরা লিখে দেখে নির্ণয় করতে পারেন যে আমার এই মুতাল্লিকের কি রোগ, শুধু লেখা দেখে। মজমুনে খত পড়ার পর দিলের মধ্যে এসে যায় যে আমার এ ভাইয়ের এ রোগ, আমার মার তালে সাপে নিচে বসে গেছেন, বাবা আরেকটা চেয়ার দাও জলদি করো। চেয়ার কয়েকটা আনে রাখি আমার নিচে বসো। খতের মাজমুন দেখে বুঝতে পারেন কার মধ্যে কি দোষ, কিন্তু বলেন না। এটা আগ্রহ থাকে যে সে এই দোষটা নিজে স্বীকার করুক, দোষটা স্বীকার করা যদি এসে যায় তাহলে দোষ দূর হওয়ার রাস্তা খুলে যায়। যে এই কথাটি মনে করে যে এটা আমার দোষ, দোষ হকের উপর কেউ আছে তারও কিছু দোষ থাকে, না হকের উপর থাকলে তো দোষ থাকে। হকের উপরে কেউ আছে সে যদি গরমে কোনো কথাবার্তা বলে, এমন কথাবার্তা যে অন্যের উপরে চড়াও হয় কথাবার্তা গুলা, এটাও দোষ। আর একটু বাড়া দিও আওয়াজ, বাড়ব না। হকের উপরে কেউ আছে সে সরাসরি বললো না, একটু ঘুরে ঘেরে বলতেছে, কিন্তু সরাসরি বলাটা এই মাওকের এই জায়গার চাহিদা, এটাও দোষ। যারা দায়িত্বশীল আছি আমরা, আমাদের দোষ ত্রুটিগুলো বেশি, কথাবার্তায় চলা ফেরায় উঠা বসা দোষের কোনো শেষ নেই। হুজুর চিকিৎসা কোত্থেকে নিতেছেন? চিকিৎসা তো ঢাকার বড় এক ডাক্তার, এক মাস আগে দাঁতুন সিরিয়াল নিতে হবে, আল্লাহর রহমতে সেখান থেকে চিকিৎসা নিতেছি। এটাও আসলে যদি আমি গভীরের সাথে চিন্তা করি, এটা অহংকারের অন্তর্ভুক্ত যে আমি
ঢাকা বড় ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ আমার হয়েছে। চোখের লেন্স কোথা লাগাইছে? আরে ঢাকা যেখানে সাধারণ মানুষ যাইতে পারে না, বিআইপি হাসপাতাল, আই কেয়ার ঢাকা উত্তরা, সেখানে লেন্স লাগাইছে। কথা তো ঠিক আছে, ঠিকের ভিতরে সামান্য নফসানিয়াতে আসি, সেখানে মাখন ডাইছে। এগুলা বোঝাটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। আল্লাহওয়ালারা এই সমস্ত বিষয়গুলাকে খুব ভালোভাবে বুঝে নেন। এই কারণে তওবা, ইস্তেগফার, কান্নাকাটি, নিজের মধ্যে কোন রকমের অহমিকা, অহংকার, তাকাব্বুর তাদের মধ্যে সাধারণত আসার রাস্তা পায় না। আরে কি করলাম, সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হইলো, আর আমি নিজের নফসের সামান্য কি সেখানে ঢুকাইলাম, সব শেষ হয়েছে। হাসপাতালে যখন ছিলাম সেখানে তো পিএপি আইসিইউ, সেখানে সবাই যাওয়া যাইতে পারে না, সেখানে সরকারি বড় বড় লোক যারা আছে এদেরই জায়গা সেখানে, এটা বলি ফেললাম, আমি বলিয়ে থাকি, কিন্তু বিতর্গতভাবে চিন্তা করলে আমার বৈশিষ্ট্য প্রকাশ করার উদ্দেশ্য ছিল। এখানে নাস্তা পানির কোনো শেষ ছিল না, হয় যে গেছি যে কামড়া পুড়ি গেছে, নাস্তা পানি কত খাম, এটার মধ্যে ফিহে মা ফিহি আছে, ডাল মে কালা কালা হয় যে লাগে যে বড় মানুষ, আমি হজে গেছি, সবাই আমাকে চিনে, হাদিয়া তোহফা দিয়ে আমাকে ভরে দিচ্ছে, এই ধরনের অহরহ ঘটে। আরে এটা তো খুব সুন্দর, কোথায় পাইছেন ভাই? কিনা লাগেনি, হাদিয়া আল্লাহ মিলাইছে, হাদিয়া এটা নয়, একের মা সবকিছু হাদিয়া। এখানেও ফিহে মা ফিহি আছে, ফিহে মাফিয়াস, কথাবার্তাগুলা বলার ক্ষেত্রে খাওয়া দাওয়া ওষুধপত্র নিজের মোয়ামলা মোয়াশারা খুব সাবধানে বলতে হয়। তাহকিক করলে নফসানিয়াত সামনে এসে যায়, তাহকিক না করলে লিল্লাহি আমি খুব সুন্দর জায়গার মধ্যে আছি, তাহকিক করলে বোঝা যায় কি অবস্থা। আরে ভাই নাস্তা করেন, দোকানে গেছে, ভাই কি নাস্তা করতাম, রাত্রে একের তাজা গরু জবে করছে, সেখান থেকে 3 কেজি গোস্ত নিয়ে দিছি, পাক করছে, খুব স্বাদ হয়েছে, একের বেশি খাইছি, কথা বুঝছেন নি, তারপরে এখন এটা হজম হয় না, এখনো 3 কেজির গল্প হয়ে গেল, তাজা গরুর গল্প হয়ে গেল, কি নিজে কি খাইছি এটাও হয়ে গেছে। এনাম তো আল্লাহ পাকের, বকশিস তো আল্লাহ পাকের, এহসান তো আল্লাহ পাকের, কিসমত তো আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দ, কিন্তু এভাবে একটি অঙ্কন নফসে সবসময় কি পলিসি অঙ্কন করতে থাকে। নফসের পলিসি বহুত বড়, চিকন সরু, সবাই ধরতে পারে না, সবাই ধরতে পারে না নফসের পলিসি। তো হ্যারামে গেছি বাইরে, এদিকে দিয়ে বসলো একজনের চা সাদের, এদিকে দিয়ে বসলো একজনের চা সাদের, খানা চলিয়ে আসতেছে, চা চলিয়ে আসতেছে, কথা পর্যন্ত বড় এক আল্লাহ পাকে বড় ইজ্জত দিছেন, কোনো কিছু কিনতে হয় নাই, এনে বসলে বস খানা পিনা, আল্লাহ পাকে বড় ইজ্জত দিছেন, এ বড় ইজ্জত দিছেন যে সেখানের মধ্যে বড় নফসানিয়াতের কি খাতরা আছে, এগুলা সাধারণত আমরা ধরে নিতে পারি না, ধরে নিতে পারি না। একটু বড় ডাক্তারের কাছে যাইয়েন, বড় ডাক্তার, বড় ডাক্তারের কাছে গেলে ভালো হয়। আরে কি বড় ডাক্তার বলেন, ফেনীতে যে সবচেয়ে বড় ডাক্তার অমুক বিভাগের, তারে দেখাইতে আছে, সে আমারে দেখলে সার সার হুজুর হুজুর করে, এত মহব্বত করে, কথাবার্তা এত সুন্দর হইতে পারে। এখানেও ফিহে মা ফিহি আছে, নিজের ঐতিহ্য বস, নফস বড় খারাপ জিনিস, নফসকে মারে সখতে যা, দেখ আবি মরা নেই, গাফেল এদের হুয়া নেই, উসনে ওদের ঢসা নেই, এনে একটু সামান্য পাইছে, ভাড়া করি পড়, ছাত্রদের বলে ভালো করি পড়, জানি না কদিন রিজিক আছে, এখানে ফাইতিনো
মানে আমার মতন ওস্তাদ পাচ্ছি না, ভালো করে পড়, আমি চলে গেলে বুঝবি কি অবস্থা। এই যে বিষয়গুলো আছে সব বিষয়গুলোর ভিতরে ফিহে মা ফিহে আছে, স্বাভাবিক সব বিষয়গুলোর মধ্যে আছে। এই কারণে আহলুল্লাহ আল্লাহওয়ালা আল্লাহওয়ালা জিনেরা নফস শয়তান দোনোনে মিলকর হায় কিয়া হায় মজকতবা, নফস শয়তান উভয়টাই আমাকে তবা করে দিছে। আমি এক ভাই আমাকে আমাদের সাথী কো হুজুর এক তাজ্জবের কথা শুনে আপনাকে, আমি এক সবার এলান করতেছি তো বড় আলেম মানুষ বুজুর্গ মানুষ বয়স্ক বললাম যে অমুক হজরতের খলিফা, তুমি বলছো তো অমুক ন আরো চার পাঁচজন বড় বড় তো কেটে বলো, চার পাঁচজন বড় বড় হজরতের খলিফা অমুকের খলিফা অমুকের খলিফা এটাও বলো কথা বলছেন। তারপরে আবার বলো, এটা আবার বলাইছে কোনখান দিয়ে শব্দ বলেছে কো আবার বলো। তো হুজুর আমি তাজ্জুবে গেছি, বয়স্ক মানুষ এটা তো ওনার ঘটনা, আমি এখানে গেছি ওয়াল্লাহ এক ভাইয়ের ব্যাপারে কিছু কথাবার্তা বলতেছি, ভাই আমার শিখে দিতেছে মাওলানা কেন না মাওলানা মাওলানা বলেন কথা বুঝেন তো অমুক খানের অমুক, বহুত দেরির কথা নয়, হ্যাঁ বহু দেরির কথা না অদূরের কথা, আমাকে শিখে দিতেছে এটা বল, মানুষ আমাকে চেনে না, আমার মানুষ তো আমার চেনে না, একটু চিনে দিন না কথা বুঝি। এগুলো নফসানিয়তের বিষয়, এগুলো নফসানিয়তের বিষয়, এসলাহি লাইনে নফসানিয়তের বিপরীতে অবস্থান নেওয়ার কথা, কিন্তু হইতেছে সাধারণত নফসানিয়তের বিষয়গুলো। আমার সম্পর্ক ওই পাকিস্তানের পীর জুলফিকার আলী ফকির এই দামাত বর কাতমুলের সাথে, আপনার সম্পর্ক পাকিস্তানের পীর জুলফিকার আলী ফকির পীর সাহেবের সাথে কি হয়েছে, তো মানে এটা বলে যে আমি যা তা মানুষের মরিদ নয়, বহুত বড় মানুষের মরিদ, সেখানে সবাই যাইতে পারে না, এটার মধ্যে পিহে মা পিহে আছে। শেখ নির্বাচন করার খালি চিন্তা করে কারণ নির্বাচন করবে, কারণ হিসেবে চিন্তা করে যে এমন একটা করা দরকার যেখানে এখানে কি খুব নাম নমুদ থাকে, আমি ওই হাটাদারি হজরতের খলিফা আজাদ দিছেন হজরতে, এটা তো আমার বহুজনে বলে আল্লাহ পাক সবাইকে আমাদেরকে হেফাজত করেন যে হজরতে আমার আজাদ দিছেন, তো হজরতের খলিফা অমুক ফিসাবের মুরিদ আর কেউ যদি একটু আলেম হয় সে তালাশ করতে থাকে যে আমি কার নামে পরিচিত সুপরিচিত হইতে পারি কার মাধ্যমে, ইসলাম ইসলাম এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ ক্ষমা করেন, পাকিস্তানে হযরত রহমতুল্লাহ বলছেন পীর পীরমে বিহি মরজ আছে, বহুত পীরের কাছেও মরজ আছে, খালি সাহায্য ওই বড় আলেমি যা বড় ওয়াইজ এটা আসুক আমার কাছে, ওই বড় বক্তা আসুক, তাহলে আমার নাম থাকবে, আমার কামের কি পরিধি থাকবে প্রকাশ থাকবে, এগুলো বহু সময় কি বলছে পীরও কামার যায়, আমরা আজও সুযোগ বলা হয় বুঝছেন তো। মশায়েখ মশায়েখের কিছু মরজ থাকে, খালি অমুক আয়োগ অমুক আয়োগ অমুক 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 বক্তা আইলে চলে। এখন হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ কথা আমাদের সিলসিলার মুরব্বীদের বিষয়গুলো যদি আমি আপনাদের সামনে উঠাই ধরি আমরা তটস্থ হয়ে যাবো যে আসলে আমরা কোথায় আছি। হাকিমুল উম্মাহ থানবী রহমতুল্লাহ লেখা একটি বলি কথা আসলে ইনশাল্লাহ আরেক সময় অন্য বহু কথা আল্লাহ পাক যদি ঢালেন, বহু সময় বললাম না যে এমন ভাবে আসতেছে এটা কথা আমারে বলো আমারে বলো, আর বহু সময় টাইম টাইম আসে না, এটা আল্লাহ পাকের ইচ্ছা। এক হিন্দুস্তানের মধ্যে সবচাইতে বড় বক্তা বহু বড় আলেম প্রসিদ্ধ আলেম
থানবী রহমতুল্লাহ লেখার মতে আসছে মুরিদ হওয়ার জন্য। প্রথম শর্ত লাগাইছেন, ওয়াজ কহনা ছোড়না পড়েগা। কিন্তু উনি ইন্ডিয়ার মধ্যে হিন্দুস্তানের মধ্যে তখনকার খতিব আজম বলিয়ে দিলাম হযরত শিববীর আহমদ উসমানী রহমতুল্লাহ, রে শেখুল ইসলাম শিববীর আহমদ উসমানী রহমতুল্লাহ। আর আমরা হলে কোথায় আইয়েন তাসিব রাখেন, ও হো আরে কি আসলা আল্লাহ আপনার দ্বারা বহুত খেদমত করেছেন, আমরা জবাব দিতাম। বলছে না পহলি শর্ত ইয়া হয় কে ওয়াজ কহনা বন্ধ করনা পড়েগা। হিন্দুস্তানের মধ্যে সবচেয়ে বড় আলেম, বড় ওয়াইজ মুকাররিদ, দারুলুম দেওবন্দের মধ্যে দুজন বড় নাম করা মুহাক্কিক আলেম ছিলেন, যাদের মধ্যে প্রতিযোগিতা হইত। একটা হচ্ছেন শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আরেকটা হচ্ছে শেখুল ইসলাম শিববীর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। এই দুই বাহাদুর হজরতে আসছে মাত্র শর্ত লাগাইছেন ওয়াজ করা ছেড়ে দিতে হবে, এটা শর্ত মানতে পারলে আমার সাথে সম্পর্ক হবে না হবে না। কথাটি বুঝাতে পারছি নি, একটি কথা আপনাদেরকে বুঝাইলাম, হুজুর চলে আসতেছেন, আমি আর কথা লম্বা করতেছি না। সার কথা হচ্ছে ভাই আমাদের বলা চলা কথাবার্তা খাওয়া দাওয়া গল্প গুজব সব কিছুর ভিতর দিই নফস কিন্তু একটু কি লাগাই দিই, লেশ লাগাই দিই, বিষ লাগাই দিই। এটার কারণে আমাদের সবচেয়ে বেশি অসুবিধা হয়ে যায়। আমিও দোয়া চাইতেছি আমাদের মুরব্বীরা যত বয়স বাড়তেছে যত খেদমত লাগে যে বাড়তেছে, ওনারা নিজে নিজে কি একদম ঝিমিয়ে পড়ে, কিনা নফস শয়তানের আক্রান্ত তো মাহুজ থাকতে মাহফুজ থাকতে পারি। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ এ কান্নাকাটি দোয়া, ইয়া এলাহি রহমকুন বর হালে জারে ই ফকির নিস্তে জাফাতে দো আলম জুস্তু কসুরা মজির আজ জো মিসকিন নালা ইয়াক জাইপো বে কসাস রোজ সব আন্দর মিয়ানে দামে নফসাস তু আসিস। আজিজ মিসকিন জাইফ বেকস অযোগ্য দিন রাত নফসের ফাঁদে কি যারা নাকি এগুলো মহাসভা করে চিন্তা করে কথা বার্তায়, যেখানে আমার নরম দরকার সেখানে গরম কেন বললাম, যেখানে আমার এক কথা দরকার সেখানে দুই কথা কেন বললাম, যখন মহাসভার জাল বসায় তো জালের মধ্যে সব ছোট বড় জিনিসগুলো এসে যায়, তখন নিজের মধ্যে আর কাকতি ছাড়া লাগে যে শয়তানের আব্দ বন্দা, শয়তানের আসলে নফসের বন্দা আল্লাহর কিচ্ছু নাই। এই কারণে আল্লাহওয়ালারা বলছেন, আল্লাহওয়ালারা বলছেন হোতেরা বন্দা মগর বস নামকা, দেখছেন না অবস্থা, হোতেরা বন্দা মগর বস নামকা আমি তোমার নামের বন্দা, বন্দা হো মাই নফসে না ফর জামকা, পক্ষান্তর আমি বদবক্ত নফসের গোলাম, এবাদতের মধ্যে আদাতের মধ্যে মুআমালার মধ্যে তেলাওয়াতের মধ্যে মুআশারার মধ্যে সবখানে নফসের অনুসরণ হচ্ছে। মানুষ যত বড় হয় মানুষ বড় মনে করুক এই অনুভূতিগুলো তার মধ্যে কাজ বেশি করে, তখন সে দিন দিন ছোট হইতে থাকে, ছোট না হয় কোনো তার কি নাই উপায় থাকে না, কোনো রাস্তা থাকে না। আল্লাহ পাক আমাকে আবার হজরতকে নিয়ে আসে, আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে নফসের এই ধোকাগুলা থেকে আমাদেরকে হেফাজত করে। আমরা তো মনে করি কি আসলে বহু কিছু, আসলে তো এমন কিছু নাই, এমন কিছুই নাই। হা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।